কৈলা শহরে নরকঙ্কাল উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ মানব নরকঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে, চলছে তদন্ত। খবরই প্রকাশ, চণ্ডীপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের ইন্দিরা কলোনি এলাকার 5 নম্বর ওয়ার্ডে স্থানীয় এক বাসিন্দা সকালে ক্ষেত চাষ করতে যায়। নজরে পড়ে মানব কঙ্কালের মতন কিছু একটা। মুহূর্তে এই খবর চাউর হতে পুলিশ পর্যন্ত পৌঁছায়। আজকে এখানের মধ্যে দেখা গেছে একটা হাড্ডি পাওয়া গেছে, এখানে মাথা এদিকে টুকরা টুকরা অনেকগুলা দেখা গেছে। ওইয়ে দেখা গেছে ওখানে প্যান্ট পাওয়া গেছে, বেল্ট পাওয়া গেছে। কোন এলাকা এটা? এটা ইন্দিরানগর, দক্ষিণ শ্রীরামপুর, দক্ষিণ চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর। আমার নাম বুধুরালি। থানার ওসি সুকান্ত সেনচৌধুরীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নরকঙ্কালটি উদ্ধার করে, যা একজন পুরুষের বলে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। কেননা কঙ্কালের সাথে পুরুষের কোমরের বেল্ট সহ জিন্সের টুকরো পাওয়া গেছে, হাত মুন্ডু অবশ্য পাওয়া যায়নি। কোনো পশু তা খেয়ে ফেলেছে বা অন্যত্র নিয়ে গিয়েছে কিনা তা নিয়েও ধন্দে পুলিশ। তবে শুধুমাত্র পায়ের কয়েকটি হাড় উদ্ধারে এইটুকু ধারণা করা হচ্ছে যে বহুদিন আগেই কোনো যুবককে হত্যা করে এখানে পুঁতে রাখা হয়েছিল। আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে এখানে মানব দেহের কিছু অংশ দেখা যাচ্ছে বলে, সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে আসার পরে আমরা দেখি কিছু মানুষের যে কঙ্কাল আমরা এখানে উদ্ধার করতে পারি, এবং তার সঙ্গে তার পরিহিত হতে পারে, ওই যে যার কঙ্কাল হবে ওরই পরিহিত কিছু ড্রেসের পার্টিকেলস অংশবিশেষ এখানে রয়েছে। এগুলো এটার সঙ্গেও হতে পারে বা অন্য জায়গা থেকেও আসতে পারে। আমরা এটা উদ্ধার করেছি, বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে জানব কার হতে পারে এই নরকঙ্কাল। স্যার, আজকে থেকে প্রায় 1.5 বছর পূর্বে এখানে একজন ক্ষিতিশ দেব নিখোঁজ হয়েছিল, আপনি কি মনে হয় যে তার এরকম হইতে পারে বা তার পরিবারের লোকেরা কেউ কি শনাক্ত করতে পারছে এই ব্যাপারটা? না, ওনারা তো যে পার্টিকেলসগুলি আছে ওনারা একদম একটা একটা করে ওনারা চেক করেছেন, ওনারা কেউ এখানে শনাক্ত করতে পারেননি। আরেকটা বিষয় হচ্ছে, এটা ওনার বাড়ির পাশেই, যেই মিসিং লোকের বাড়ির পাশেই, আর এখানে যে জনবসতি আছে, যদি এখানে কোনো বডি থাকতো তাহলে এই জায়গায় অনেক আগেই এই মৃতদেহের সন্ধান পাওয়া যেত। স্যার, দেহটা কোনখানে পাওয়া গেছে? এই তো একদম পাশেই জমিনে পাওয়া গেছে। আজকে সকালবেলা একটা লোক অ্যাকচুয়ালি জমিনে জাস্ট চাষ করার জন্য যায়, ওই প্রথম দেখে এলাকাবাসীকে খবর দিয়েছে আমাদের। এরপরে আমরা খবর দিই আমরা। স্যার, এই জায়গাটার একটু, এই জায়গাটার নাম হচ্ছে ইন্দিরা কলোনি, চণ্ডীপুর ব্লক, শ্রীরামপুর, 5 নম্বর ওয়ার্ড। উল্লেখ্য যে প্রায় 1.5 বছর পূর্বে স্থানীয় এক যুবক পৃথ্বীশ দাস নিখোঁজ হয়, অদ্যাবধি তার কোনো সন্ধান মিলেনি। কঙ্কালের বর্তমান অবস্থা দেখে তার পরিবারের লোকজন চিহ্নিত করতে ব্যর্থ হলেও এইটুকু বলতে পেরেছেন যে পৃথ্বীশ জিন্স প্যান্ট পরত। তবে ফরেন্সিক ল্যাবের রিপোর্ট আসার পরই নিশ্চিত হওয়া যাবে তা পৃথ্বীশের কঙ্কাল কিনা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।